বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইমাম মাহদি মোহাম্মদ কাসিমের স্বপ্ন। ইমরান খান মাজারে গিয়ে শিরিক করার জন্য ব্যর্থ হয়েছেন। নওয়াজ শরীফকে হত্যা করা হবে। ভারত পাকিস্তানের লাহোরে হামলা করবে। একটি বিরাট ভূমিকম্প আসবে। কাসিম পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হবেন। রাষ্ট্রপ্রধান মোহাম্মদ কাসিম পাকিস্তান থেকে শিরকের সমস্ত রূপ ধ্বংস করবেন। দাজ্জালের ইলুমিনাতি বাহিনী ইসলামের প্রথম দুর্গ তুরস্ককে ধ্বংস করবে। দাজ্জালের ইলুমিনাতি বাহিনী ইসলামের দ্বিতীয় দুর্গ সৌদিকে ধ্বংস করবে। ইসলামের তৃতীয় দুর্গ পাকিস্তানকে আল্লাহ রক্ষা করবেন। আল্লাহ কাসিমকে 3000 কালো যুদ্ধের বিমান দিবেন। ইসলাম রক্ষার জন্য সারা বিশ্ব থেকে অনেক মুসলমান ইমাম মাহদি মোহাম্মদ কাসিমের দলে যোগ দিবে। ইসরায়েল দাজ্জালের জন্য তৃতীয় মন্দির নির্মাণ করবে। ধুলার জ্বরে ঢেকে যাবে মধ্যপ্রাচ্য। হাজার হাজার মুসলমানের মৃত্যু হবে। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কাসিম মদিনা ও মক্কায় যাবেন। 313 জন সাথী ইমাম মাহদি কাসিমের হাতে মক্কায় বায়াত নেবেন। কাসিম মক্কা থেকে ফিরে আসার পর গাজওয়ে হিন্দ শুরু হবে। শত্রুদের ধ্বংস করার জন্য আল্লাহ ইমাম মাহদি কাসিমের শাহাদাত আঙ্গুলে নূর দিবেন। গাজওয়ে হিন্দ যুদ্ধে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনীয়ভাবে অংশগ্রহণ করবেন। গাজওয়ে হিন্দ যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে। পাকিস্তান সারা বিশ্বের মধ্যে একমাত্র সুপার পাওয়ার দেশ হবে। এরদোগানের মৃত্যুর পরেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। আমেরিকা ইসরায়েল তাদের মিত্র দেশ নিয়ে জোট গঠন করবে। রাশিয়াও তার মিত্র দেশ নিয়ে জোট গঠন করবে। দুই জোটের যুদ্ধের স্থান হবে মধ্যপ্রাচ্য। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর 11 বছর পর দাজ্জাল বের হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ 4 বছর স্থায়ী হবে। লোক মরবে 100 কোটি। তারপর 7 বছর ইমাম মাহদি কাসিমের শান্তির যুগ। তারপর দাজ্জাল বের হয়ে আসলে মানুষের ইমান হারানোর সম্ভাবনা 99.9%। দাজ্জালের সময় যুদ্ধে লোক মরবে 200 থেকে 250 কোটি, যার অধিকাংশ হবে মুসলমান। দাজ্জালের মৃত্যুর পরে সাদা কালো দুই রঙের ইয়াজুস মাজুস বের হবে। ইমাম মাহদি কাসিম সাথীদের সাথে ট্রেনে ঈসা আলাইহিসসালামের সাথে দেখা করতে যাওয়ার পথে ইয়াজুস মাজুস আক্রমণ করে। ইমাম মাহদি কাসিম শেষ মুসলমান হিসেবে পৃথিবী থেকে মারা যাবে। আর মাত্র 30 বছর পরে কিয়ামত হবে। কিয়ামতের মাঠে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাসিম ও তার সাথীদের সাথে দেখা করবেন। আল্লাহ 700 বারের বেশি এসেছেন। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 বারের বেশি এসেছেন। জানতে ভিজিট করুন মোহাম্মদ কাসিম পিকে এবং মোহাম্মদ কাসিম বাংলা ইউটিউব চ্যানেল। জানতে ভিজিট করুন divinedreams.co, মোহাম্মদ কাসিম বাংলা .com আমাদের ওয়েবসাইট। জাজাকাল্লাহু খায়রান।